প্রথমবার এই লতিফ সরকারের কাছে জানতে চাই কিয়ামত যে ধ্বংস, এই ধ্বংসটাই কিয়ামতরা আল্লাহ তাআলা কোন জায়গা থেকে শুরু করবে সর্বপ্রথম? আমি প্রথমবারে একটি কথাই রাখলাম, তারপরে হয়তো পর্যায়ক্রমে কথা বেড়ে যাবে, আমি আর বেশি কথা না বললাম। আমার কাছে প্রশ্ন করে গেছে নাকি? যা কালকে তোকে 10 টাকা করে রোজ বাড়াই, ঠিক আছে ঠিক আছে, মনে করে দিছে বাবা যে শারবিন বলছিল বন্ধনের শুরু থেকে এই পালা যেন শুরু হয়ে সরকার একটা প্রশ্ন করে গেছিল, কি প্রশ্ন? সেটা হলো কিয়ামত শুরু হইব কোথা থেকে? ভাই এটা কেমন কথা শিখেল, এটা তো শুরু হয়ে রয়েছে, যদি আমার ভাগ করে দিতেন কিয়ামত কয় প্রকার, কোনটা কোন জায়গা থেকে? কিয়ামত নূহ নবীর আমলে ছিল, আদমের আমলে ভাইয়ে ভাইয়ে খুন করছে ওইটা একটা রোজ কিয়ামত ছিল, হ্যাঁ এরপরে এই এই কিয়ামতের ছোকরা, কিয়ামতের কোবরা, কিয়ামতের নিম, কিয়ামত ছোকরা মানে ছোট ছোট, এটা তো অহরহ চলছে, কোবরা অর্থ বড়, একটু বড় বড়, যেমন এই যে রাশিয়া ইউক্রেন যেইভাবে কিয়ামত শুরু হয়েছে, আবার এদিক দিয়ে ভারত পাকিস্তানও শুরু হয়ে গেছে। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করি, আল্লাহ গো আমাদের বিশ্বকে শান্তি করে দাও। আরেকটা আছে নিম কিয়ামত, যেটা সমূলে ধ্বংস হয়ে যাবে। তবে আবুল ভাই সে বাংলাদেশটা দেশের বাহিরে তার সুনাম, অনেক বড় মাপের শিল্পী, তবে কোন জায়গা থেকে শুরু হবে? তবে আমার মনে উনি বয়তি যে তো বড় বড় কিয়ামতের থেকে এই প্রশ্নটা করছে, তাই না? পাবিলে বুঝ জ্বালাইছে কিয়ামত হয়ে যাবে 8 মাস বাকি, তার মধ্যে 10টা বড় বড় কিয়ামত হবে, খালি দরজাল আসবে, সানিদা তুলবে নামক স্থানে, যাওয়ার পরেই বড় বড় গুলির এটা প্রথম রাত, সানিদা তুলবে একটা জায়গার নাম, সেখানে যাওয়ার পরে খানে দরজাল ওর কপালের মধ্যে লেখা কাফের, ফে কাফিয়ারি। আচ্ছা সারা রাত্রের জন্য আপনাকে একটা প্রশ্ন করবো, মন চাইছি পৃথিবীর যত টাকা বলেন, ডলার বলেন, যাই কিছু বলেন, রিয়াল বলেন, একটা দেশের টাকার মধ্যে খানে দরজালের ছবি আছে? যে জবাব দিতে পারবেন কাছাইন্য বসামু বুকে বুক মিলাইয়া, আরে রাখবে না, মালা দিব, মালা দিব, হ্যাঁ 500 টাকা অনুমোদন নিজে পাইনি, 10 টাকা হবে 500 টাকা, মালা দিব, মালা ও পাইয়া লই দেখি যে জবাব দিতে পারে, আমার তরফ থেকে একটা পুরস্কার তার আছে, নিলে আপনাদের জন্য, যে কোন দেশের টাকার মধ্যে খানে দরজালের ছবি আছে? লিডার গুজে বাড়ি করে যাক, সরকার সাহেবের যেটা সানিদা তুলবে নামক যাওয়ার পরে এক ব্যক্তির কাছে গিয়া দুই বালক দুই ভাই তাদের কাছে বলবে আমি খোদা, আমারে স্বীকার কর, কয় না আল্লাহ তো একজন, তুমি খানে দরজাল, তুমি খোদা না, রাখ আল্লাহ তো মারতেও পারে জিন্দাও করতে পারে, তখন তিনি দুই বারে মাইরা লাইবে, মাইরা আবার জিন্দা করবো, দেখছস আমি মারতেও পারি জিন্দাও করাইতে পারি, তখন তারা বলবে আমার নবী বলছে যে খানে দরজাল মারতেও পারবো জিন্দাও করাইতে পারবো, শিউর হয়ে গেলাম তুই খানে দরজাল, এরপরে আর মারতে পারবে না, ওখান থেকে শুরু সেটা লুত নামক স্থান যেটা বর্তমানে ইসরায়েলের মধ্যে পড়েছে, ওখান থেকে আত্মপ্রকাশ ঘটবে, এই ছোট্ট করে আমি জবাব দেওয়ার চেষ্টা করলাম। আর আমারও একটা প্রশ্ন রইল, হাসর গাবে সরকার সাহেব আমার শুধু জানার বিষয়, জেলখানার মধ্যে যখন আসামি ধারায় কাঠগড়ার মধ্যে নাকি যাতে পালায় না যায়, এই রড দিয়ে হয়ে গেছে, আগে কাঠের দেখছিলাম একটা দেয়ালের মতো আছে না, বেরি, হ্যাঁ হাসরের মাঠে যখন আমরা দাঁড়াবো সেখানেও এক শ্রেণীর লোক খালি সারুর সুরুর করতে চাইবো, পালাইতে চাইবো, কারণ লোহার এক পিঠ গরম হইলে আরেক পিঠ ঠান্ডা থাকে, কিন্তু তামার এক পিঠ গরম হইলে আরেক পিঠ গরম হয়ে যায়, 40,000 বছর দ্বারা থাকতে হবে, মগজগুলি টকবক করবে, তখন ছুটাছুটি করে পালাইতে চাইবো, তাই কাঠগড়ার মধ্যে যেমন বেরিয়ে আছে আল্লাহ হাসরের মাঠে পানি বুইরা একটা বেরিয়ে দিবে, এত কিছু থাকতে পানি পড়ব কেন, পানি পড়লে কি হয়, এই কিসের হবে? আসি আসি
ধন্যবাদ। যেভাবে পালা বাংলাদেশে দেশের বাহিরে যার অনেক সুনাম খ্যাতি জনাব লতিফ সরকার। একটা প্রশ্ন করছি, প্রশ্ন যে করছি কথা গেছে ভুলে, দুয়ারিতে শিখাই দিছে মনে করাই দিছে, কতরে 10 টাকা বাড়াই দিব তুই যে মনে করে দিছ। একেবারে শেষ মুহূর্ত হঠাৎ করে মাথায় খেয়াল ছিল না তো, আর এইভাবে তো পালা শুরু হয় না, বন্দনা করে এই যে প্রশ্ন করবো এটা মাথায় থাকে না। তো লতিফ সরকারের গরু গেছে গা হারাইয়া, এই জন্য আমার উল্টা কইতেছে আবুল ভাই এটা কেমন প্রশ্ন করলেন, কেমন কোন জায়গাতে শুরু হইব, কেমন তো কত আগেই শুরু হয়ে গেছে। তারপরে ক তাহলে বয় তুই যখন বড় তাইলে মনে বড় কি আমাদের কথাই জিজ্ঞাসা জবাব ঠিকই দিছে, ধন্যবাদ। তারে গরু হারাইলে মানুষের এরকমই হয় বাবা, গরু হারাইয়া বাপ দুইজনে দিশা হারা হয়ে গেছে, দুইজন দুই রাস্তা যেতেছে যে গরু কোন জায়গায় গেল খুঁজানি ভাই পাবো কিনা, বাপে গেছে একদিক দিয়ে পোলাই গেছে আর একদিক দিয়ে, সারাদিন বেড়ে গড়ছে গরু তো পায় না, গৃহস্থের যদি গরু হারায় যায় মাথা ঠিক থাকে নাকি। তো ঘুরতে 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 ভাই আমার এরকম এই রঙের একটা গাবি গরু হারিয়ে গেছে ভাই দেখছো কিনা, কেউ কয় যে দেখি নাই এই কথা সবাই কয়। তো ঘুরতে 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 বিকাল হয়ে গেছে গা, দুজন আর তো খাইতে পারেনি সকাল ভোরে বাড়িছে, এখন পুলাই গেছে ওই দিক দিয়ে ঘুরতে ঘুরতে এইদিকে, বাবাই গেছে এইদিক দিয়ে ঘুরতে ঘুরতে এইদিকে, পুলা যে এটা খেয়াল নাই বাপে জিজ্ঞেস করে কিরে ভাই আমার এই রঙের একটা গরু দেখছো কথা শুই নেই, পুলা দেখ আর গরু ডর খুঁজু না গরু আর এসে পুলা বাপে আমার ভাই কইব এরকম শুনুন লাগবো, আমি আর গরু ডর খুঁজু না রাগ করে পুলায় বাড়ি গেছে, বাড়ি যাইয়ে মায়ের কাছে কইছে, মায় জিজ্ঞেস করে কিরে বেটা গরু পাইছাস, কয় না গরু ডর খুঁজু না গরু পাই নাই পাই নাই পাবো না আর খুঁজবো না, আমি কে কি হয়েছে খুঁজবি না কে, কয় না আর গরু খুঁজব না, তো মাই কয় বাবা তোর কইছে কি গরু খুঁজবি না গরু হারাই গেছে, আমাকে একটাই মাত্র গরু আমাকে সম্বল তোর কেউ নেই গাই এটা দুধ দেয় বেশি চারটে সাইল কিনে খাই, হ্যাঁ তুই এটা খুঁজবি না কি হয়েছে, কয় গরু হারাইছে দে বাপে আমার, কয় আমার জিজ্ঞেস করে কিরে ভাই আমার একটা গরু দেখছো বাপে আমার ভাই কি, এই গরু আমি খুঁজব না, আর পোলা রাগ করে শুয়ে পড়ছে। ওদিকে গরু খুঁজতে খুঁজতে রাত্র কিছু হয়েছে, বাপে তো বাড়ি গেছে, কি গরু পাইছো, না গরু তো পাইলাম না গরু তো পাইলাম না, কই নিছে কি করছে জানি না, গরু চুরি করে নিয়ে বেঁচে পালাইছে মানুষ, কত গরু হাউ কাউ করতেছে কয় গরু আর গেছে, তুমি এরকম করবা হ্যাঁ পোলারে তুমি জিজ্ঞাসা করো ভাই কইয়া তো তোমার গরু পাইবা কেমনে, তো কয় গরু হারাইলে এরকমই হয় রে মা, গরু লতিফ সরকারের গরু হারাই গেছে তো, এই জন্য সে আমার এই কথা বলছে, এটা আপনারা কিছু মনে করেন না আমি কিছু মনে করি নাকি।